নমস্কার, আমি বিশ্বজিৎ মাহাতো, আপনারা দেখছেন চৌধুরী মনোজ ইউটিউব চ্যানেল। আজকে পরিচয় পর্ব নিয়ে আসি ওস্তাদ অজিত কুমারের গ্রিন রুমের সাক্ষাৎকার। তো আপনারা দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেল, আর একে একে সমস্ত শিল্পীর পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। সব শিল্পী এখানে উপস্থিত রয়েছেন, সমস্ত শিল্পীদের পরিচয় আপনাদের সামনে। তো আসুন প্রথমে এই যে পাই গেছে আমাদের সামনে বিজয় দাকে, ওস্তাদ অজিত কুমার মাহাতোর সুরকার। তো ছবিটা ঘুরুন বিজয় দা, দেখাচ্ছি। বিজয় দা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আজ এখানে প্রোগ্রাম আছে তোর? আজ এখানে প্রোগ্রাম, ডে প্রোগ্রাম। হ্যাঁ ডে প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম। আচ্ছা, নাইটে কোথায় আছে? নাইটে বলরামপুরে আছে। তো এখান থেকে এখন তাহলে নাইটে প্রোগ্রাম করছিল? হ্যাঁ, একতাল নাচ এখানে শেষ করেছি, আর একতাল নাচ দিয়ে আমরা চলে যাবো বললাম। এই এই ছোটি মেয়ের আপনি সুরকার? হ্যাঁ, এই টিমে আমি মানে মানে গা গাই করি, আরো আমার আরো উপরে ছেলে আছে পরমেশ্বর। দমসা তো দমসাও বাজান, লাগড়াও বাজান, তো দেখে নিচ্ছি। দাদা আপনার নামটা? ফাল্গুনী কালিন্দী। আচ্ছা, এখন এই টিমে কি কাজ করেন? এখন বর্তমানে আমি এই ধমসাই বাজাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের এক শিল্পী ঘুমিয়ে রয়েছেন, দাদা আপনার নামটা? অমল কুমার। ভালো আছেন তো? ভালো আছি। নামটা আপনার? অমল কুমার। আচ্ছা, কোন ভূমিকা নিতে পারেন এখন? এখন নয়, সব রকম আয় করি। অলরাউন্ডার। এই যে অজিত কুমারের আমাদের যে ম্যান বায়ান আর কি ঢুলে দেওয়ার, দাদা আপনার নামটা? দিলবর কালিন্দী। আচ্ছা, এখন কোন ভূমিকা নিত্য করেন? আচ্ছা, বাদ্যকার। আচ্ছা, ভালো আছেন তো এখন? দাদা আপনার নামটা? রমন কালিন্দী। হ্যাঁ, রমন কালিন্দী। ভালো আছেন তো? এখন কোন ভূমিকা রয়েছেন বাড়িতে? আচ্ছা, এই যে এখানে আরেক শিল্পী রয়েছেন, আপনার নামটা দাদা? মেঘনাথ সইস। মেঘনাথ সইস। হ্যাঁ, আমরা সবাই চিনি মেঘনাথ সইসকে, তার বাজি উলফা বাজি তার বিখ্যাত নাম রয়েছে মেঘনাথ সইসের। তো মেঘনাথ ভালো আছে তো এখন? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। যাই বল, কোন ভূমিকা নিত্য করছেন এখন? এখন রাজা সবাই চিনি, সফিরও নৃত্য পরিবেশন করেন, রাজা অসুর যখন যেটা পারে প্রবেশ করেন। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? পঞ্চানন কুমার। আচ্ছা, এখন কোন ভূমিকা নৃত্য করছেন? হ্যাঁ, আচ্ছা, মানে অলরাউন্ডার তো? আচ্ছা, এই যে এখানে আর এক শিল্পী রয়েছেন, দাদা আপনার নামটা? রাহুল কুমার। রাহুল কুমার, কোন ভূমিকা নৃত্য করেন এখন? রাজা অসুর, অলরাউন্ডার। হ্যাঁ, এই যে ঠান্ডাতে একদম জোড়াসড়ো হয়ে আছে আর এক শিল্পী, কম্বল উড়ে আছেন, আপনার নামটা? জগন্নাথ সিং। যাকে আপনারা দেখেছেন ম্যান অসুরের নাচে বিখ্যাত নাচ, আর সবচেয়ে যেটা ব্যাপার রয়েছে, যেটা কমেডিয়ান যে রোলটা করে আমাদের সকালবেলা, সেই জগন্নাথ দা এখানে রয়েছেন। তো জগন্নাথ দা ভালো আছেন তো? আচ্ছা, তাহলে নাইটে প্রোগ্রাম আছে? আচ্ছা, দেখে রাখুন সবাই মূর্তিটা, যে সকালবেলা যে কমেডিয়ানটা আর কি ঢুকে পেট মোটাটা, এটাই জগন্নাথ দা। এটা কম্বল একদম জাড়া হয়ে আছে, দেখা যাক আমরা নাচটি দেখতে পাইনি কি আসরের মধ্যে আজকে। এই যে এখানে আরো তিন শিল্পী রয়েছেন, দাদা আপনার নামটা? কোন ভূমিকাতে রয়েছেন? আচ্ছা, দাদা আপনার নামটা? কোন ভূমিকায় রয়েছেন? টেম্পেট। আচ্ছা, এই যে আরেক শিল্পী, আপনার নাম? বুদ্ধেশ্বর। কোন ভূমিকা রয়েছেন? কোন মানে কিসের ভূমিকা রয়েছেন পার্টিতে? আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে আর দুই শিল্পী রয়েছেন, মনে হয় দেখে বোঝা যাচ্ছে আর প্রিয় বন্ধু দুইজন, ছাড়াছাড়ি হয় নাই। আপনাদের নামটা? পঙ্কজ কুমার। আচ্ছা, আপনার নামটা? প্রদীপ চন্দ্র নায়ক। প্রদীপ চন্দ্র নায়ক। যাকে আপনারা শান্তনু রাজার ভূমিকা নৃত্য করতে দেখেছেন, সেই প্রদীপ চন্দ্র নায়ক, ওনারা ভালো আছেন তো? কোনো রকম। আচ্ছা,
ঠিক আছে, যারা শিল্পী এসে উপস্থিত হয়েছেন তাদের আপনার নামটা? ঘনশ্যাম কুমার। আচ্ছা, কোন ভূমিকা নৃত্য করেন? হ্যাঁ, কোন ভূমিকা নৃত্য করেন? দেখা যাক ওদিকে কে কে রয়েছে। আসল গৃহরুমে যাচ্ছি, এদের এখানে দুই শিল্পী ঘুমিয়ে রয়েছেন। দাদা আপনার নামটা? চন্দন কুমার। চন্দন কুমার, যারা আপনার নাম শুনেছেন অনেক, হয়তো বিখ্যাত বাজি দেই, ভালো আছেন তো? আচ্ছা, আপনার নামটা দাদা? সমীরণ কর্মকার। সমীরণ কর্মকার, কিসের ভূমিকা নৃত্য করছেন? আচ্ছা, ভালো আছেন তো এখন? আর এক লোক রয়েছেন এখানে, এই যে সাজসজ্জা করছে, কি নাম? আরাধর রাজুয়ার। হ্যাঁ, আরাধর রাজুয়ার। আরাধর রাজুয়ার, ভালো আছো তো? ভালো আছে। কিসের ভূমিকা নৃত্য করো? তোমার নাম কি? বর্তমান। ভালো আছো? এখানে আর এক শিল্পীকে পাইছি, 2000 বছর রয়েছেন। দাদা ভালো আছেন তো? ভালো আছি। কিসের ভূমিকা নৃত্য করেন? কুষ্ঠরোগী সেই সতী নর্মদা বিখ্যাত পরাজিত কুমারের জোড়াবেদি কুষ্ঠরোগী যে ভূমিকা নৃত্য করেন, তাকে একটু ভালো করে দেখে নিন। তাকে হয়তো আপনারা মুখোশের আড়ালে দেখেছেন, আজকে একদম ভালো করে দেখে নিন। তো কুষ্ঠব্যাধি রোগের কি নাম আপনার? শ্বেতবান কুমার। ভালো আছে তো? ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কি নাম তোমার? কিসের ভূমিকা নৃত্য করেন এখন? অসুর। নাম কি তোমার? এখন কিসের ভূমিকা নৃত্য করছো? এই যে পরমের সাথে ভালো আছো তো? ভালো ভালো। আচ্ছা, প্রোগ্রাম কেমন হলো প্রথম পালাটা? প্রোগ্রাম ভালো হয়েছে। আচ্ছা, আর নাইটে প্রোগ্রাম আছে তো? নাইটে আছে। তাহলে আপনি এখন এই টিমে ঝুমুরিয়া? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এখন একটা নাইটে প্রোগ্রাম আছে বলরামপুরে, মনে হয় শামচাঁদ মাহাতোর সঙ্গে আছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন চ্যানেলটি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা যাক আমাদের ওস্তাদকে এই টিমে যদি দেখা যায় গাড়িতে, অন্ধ করা যেত ক্যামেরাতে। এটাই চরিত্র পাটির ওস্তাদ আপনি অজিত দা? হ্যাঁ। এই যে অজিত, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো আজকে নাইট প্রোগ্রাম আছে আপনার? হ্যাঁ, নাইট প্রোগ্রাম আছে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে আপনাদের সামনে রয়েছেন টাইগার দা, যাকে আপনারা দেখছিলেন অনেকে সতী নর্মদা নামে, সে টাইগার দা রয়েছেন। তো টাইগার দা ভালো আছেন তো? ওই কোন রকম চলে গেছে। আচ্ছা, নাইটে কোথায় প্রোগ্রাম রয়েছে? নাইটে আছে ওই তেঁতলতে। প্রোগ্রাম করতে থাকুন, এটাই আমরা কামনা করি। আর আপনাদের ভালোবাসায় যেন এই টিমটি আরো উচ্চ শিখরে যেতে পারে, এই আশা, এই ভালোবাসায় আপনাদের কাছে যেন পাতে থাকি দীর্ঘদিন ধরে।